নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমরা জীবন বিজ্ঞান পোর্শনের যে শ্বসন নিয়ে যে আলোচনা শুরু করেছি, রেসপিরেশন, সেই রেসপিরেশনের আমরা অলরেডি ফার্স্ট পার্ট আপলোড করেছি। আমরা ইন ডিটেলস আলোচনা করার যে পদক্ষেপ নিয়েছি সেখানে আমরা এখানে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব এবং ক্রমান্বয়ে আরও হয়তো দুটো পার্ট এখানে হবে। তারপর আমরা যে প্রশ্ন সেখান থেকে আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নপত্রগুলো আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। কিন্তু তার আগে সঠিক ধারণা হওয়া প্রয়োজন। শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তর মুখস্থ করলেও সেগুলো মনে থাকে না অনেক সময়, তাই যদি আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে মনে থাকার বিষয়টা আমার মনে হয় অনেক বেশি হবে। তাই এই আমার এই প্রয়াস। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ভিডিও তৈরি করার পূর্বে আপনাদের কাছে আবেদন, যদি নতুন কোনো ভিউয়ার থেকে থাকেন অবশ্যই এই ধরনের যে কোনো রকমের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং ওখানে যে বেল আইকন আছে ওটা প্রেস করে নিন। তাহলে চলুন আমাদের শ্বসনের যে সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্ট নিয়ে এখানে আলোচনা শুরু করা যাক। আমাদের শ্বসনের যে আলোচনা, দেখুন সবাত শ্বসন, সবাত শ্বসনের চারটে ভাগ এখানে লেখা আছে। সবাত শ্বসন কাকে বলে আমরা আগে জেনে নেব। সবাত শ্বসন হলো যে শ্বসন পদ্ধতিতে সজীব কোষের কোষষ্ঠ শ্বসন বস্তু মুক্ত অর্থাৎ আণবিক অক্সিজেনের উপস্থিতিতে। সবাত শ্বসন কথার অর্থই হলো সেটা অক্সিজেনের উপস্থিতিতে হবে, অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণভাবে জারিত হবে। শ্বসনের সংজ্ঞায় বলেছিলাম সম্পূর্ণ বা আংশিক জারিত, কিন্তু সবাত শ্বসনে সেটা সম্পূর্ণভাবে জারিত হবে এবং শ্বসন বস্তু মধ্যস্থ শক্তিকে সম্পূর্ণরূপে এখানে নির্গত করা হবে এবং কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হবে, সেটাকে আমরা বলবো সবাত শ্বসন। সবাত শ্বসনের চারটে ভাগে এটা হয়। গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এটার আর একটা অন্য নাম আছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এছাড়াও এটাকে যেটা বলা হয় পাইরুভিক অ্যাসিডের কার্বক্সিল হরণ বলতে পারেন, পাইরুভিক অ্যাসিড সংক্রান্ত যে ব্যাপারটা। আর একটা হচ্ছে কেভস চক্র, আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কথার অর্থ হলো প্রান্তীয় জারণ বা প্রান্তীয় শ্বসন আপনি বলতে পারেন, একেবারে শেষের ধাপ বলে এটাকে প্রান্তীয় শ্বসন বলা হয়। সর্বপ্রথম যেটা আপনাদের জানতে হবে গ্লাইকোলাইসিসটা খুব ইন ডিটেলস আপনাকে জানতে হবে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। গ্লাইকোলাইসিসটা হলো সবাত শ্বসনের যেটা আপনি করছেন সেটার একদমই যেটা প্রথম যেটা সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অর্থাৎ এটা সবাত শ্বসনের প্রথম পর্যায়ে। এবং বিক্রিয়াটা কোথায় হয়? বিক্রিয়াটা হয় সাইটোপ্লাজমে। এই দুটো প্রশ্নপত্র আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কোন দুটো প্রশ্নপত্র না এটা হচ্ছে প্রথম পর্যায়ে কোনটা, আর একটা যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোথায় হয় সবাত শ্বসনটা, কোথায় হয় সবাত শ্বসনটা? আমাদের হয় সাইটোপ্লাজমে, এই জায়গাটা আপনাকে জানতে হবে। এরপর কী হয় বিক্রিয়ার শেষে? কী হয়, এক অণু যেটা গ্লুকোজ, আমাদের সবাত শ্বসনের সমীকরণটা আপনাদের মনে আছে আশা করি, ফার্স্ট পার্টে আমরা বলেছিলাম গ্লুকোজ হচ্ছে C6H12O6+6O2, অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে, উৎসেচক থাকবে, কী উৎপন্ন হচ্ছে 6CO2 6H2 আর 686 কিলো ক্যালোরি শক্তি। এর মধ্যে যেটা আপনার এক অণু যেটা গ্লুকোজ আপনার কাজে লাগছে, সেই এক অণু গ্লুকোজ থেকে কী কী আপনি পাচ্ছেন? এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাচ্ছেন এবং কী পাচ্ছেন? 2 অণু ATP, যেটা এনার্জি কারেন্সি বলা হয়। এই এই দুটো আমরা এখান থেকে পাচ্ছি। এরপর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর একটা পাবেন, গ্লাইকোলাইসিস পর্যায়টি ইএমপি পথ বলা হয় বা ইএমপি পাথওয়ে বলা হয়। কেন বলা হয়? গ্লাইকোলাইসিস পর্যায় সম্পর্কে প্রথম তথ্য দিয়েছিলেন ই ফর এমডেন, এম ফর মেয়ারহফ এবং পি ফর পারনাস নামে তিনজন বিজ্ঞানী। এই তিনজন বিজ্ঞানীর নামের যে প্রথম অক্ষর অর্থাৎ ইএমপি, এই ইএমপি অনুযায়ী এই গ্লাইকোলাইসিস পর্যায়টিকে এই জন্য বলা হয় ইএমপি পথ বা ইএমপি পথ হয়ে। আর ইএমপির ফুল ফর্মটাও আপনাদের কাছে অনেক সময় জানতে চাওয়া হয়। আমাদের যে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট এটুকু জেনে রাখুন। পাইরুভিক অ্যাসিডের সাথে কোয়া যখন যুক্ত হচ্ছে NAD+ উৎসেচক আছে, অ্যাসিটাইল কোয়া উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড NAD+H+ উৎপন্ন হচ্ছে এটাতে। এটাতে ব্যাপারটা কী হয় একটু বলি। এটাতে হচ্ছে যেটা সেটা হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়ায় এইটা মাইটোকন্ড্রিয়া ধাত্রে সংগঠিত হচ্ছে। এই পর্যায়ে কী হয়, 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড, এটা 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিডের সাথে যখন অ্যাসিডের জারণ হচ্ছে তখন 2 কার্বনযুক্ত অ্যাসিটাইল কোয়া উৎপন্ন হচ্ছে। এই যে অ্যাসিটাইল কোয়াটা, এটা 2 কার্বনযুক্ত, আর তার সাথে কী উৎপন্ন হচ্ছে? তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হচ্ছে এবং NAD+ বিজারিত হয়ে NADH এবং H+ গঠন করছে। এই যে NAD+টা এটা উৎপন্ন করছে NADH আর H+। এরপর ক্রেভস চক্র খুব বেশি ইম্পর্ট্যান্ট,
সবাত শ্বসনের এই পর্যায়টা মাইটোকন্ড্রিয়া হয়, দুটো জিনিস জানতে চাও ভাই, গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে এবং ক্রেস চক্র যেটা কোষের শক্তিঘর বলা হয় এটা হয় মাইটোকন্ড্রিয়াতে। অ্যাসিটাইল কোয়া কী হয়, জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এই যে অ্যাসিটাইল কোয়াটা যেটা উৎপন্ন হয়েছিল সেটা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হচ্ছে। বিজ্ঞানী হান্স ক্রেবস এর নাম অনুসারে, তিনি প্রথমে এটা আবিষ্কার করেছিলেন তাই তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ক্রেবস চক্র। এছাড়াও কেস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। খুব বেশি ইম্পর্টেন্ট, সাইট্রিক অ্যাসিড চক্র কেন বলা হয়, কোনটিকে বলা হয়, কোনটিকে বলা হয় মনে রাখলেই হবে। সাইট্রিক অ্যাসিড চক্র এই কারণেই বলা হয়, এই ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আপনারা সাইট্রিক অ্যাসিড তো জানেন একটা খুব মৃদু অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড কিসে থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে জানান। তাই প্রথম উৎপন্ন যৌগের নাম অনুসারে ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। আর একটা দেখুন, বলা হয়েছে ক্রেবস চক্রকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। কেন বলা হয়, ক্রেবস চক্রের অপর নাম ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, কারণ হলে ক্রেবস চক্রের প্রথম যে সাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে এটাতে তিনটে কার্বক্সিল গ্রুপ থাকে। কার্বক্সিল গ্রুপ হচ্ছে এটা, তিনটে কার্বক্সিল গ্রুপ এটার মধ্যে থাকে, তাই এটাকে বলা হয় ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। আর যেটা লাস্ট, যেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংজ্ঞা, দেখুন যে পদ্ধতিতে অক্সিজেন ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের মাধ্যমে বাহিত বিজারিত বাহকের হাইড্রোজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে জল উৎপন্ন করে তাকে প্রান্তীয় শ্বসন বলা হয়, যেটাকে আমরা বললাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়, এটাতে কি হয়, উৎপন্ন শক্তিটা এডিপি এবং অজৈব ফসফেট আইপির সাথে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করতে এটা শুধু সাহায্য করে, এটার আর খুব বেশি কাজ নেই। সবার শ্বসনে মনে রাখবেন যে এটিপি উৎপাদন হয় সেটা গ্লাইকোলাইসিস, যেটা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হচ্ছে ওটাতে 8 অণু হয়, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়াতে 6 অণু হয়, এবং ক্রেবস চক্রে যেটা সব থেকে বেশি কেন কোষের শক্তিঘর বলা হয় এটাতে 24 অণু এটিপি উৎপন্ন হয়, অর্থাৎ মোট যেটা 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে সেটা এই তিনটে ভাগে হয়, গ্লাইকোলাইসিসে 8 অণু, পাইরুভিক অ্যাসিডে 6 অণু, ক্রেবস চক্রে 24 অণু, মোট 38 অণু। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, এবং আপনারা প্রশ্নোত্তরের উত্তরের আগে আমার মনে হয় যদি এভাবে ইন ডিটেলস একটু যদি মনে রাখেন তাহলে যখন দেখবেন 5-6 মাস বাদে যখন আপনি এটা মনে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের মনে করতে কিন্তু সুবিধা হবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি নতুন কেউ থেকে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।